মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে রাজ্যের মানুষ জোর করে পদত্যাগ করাবে, সাধারণের ভিড়ে প্রতিবাদী অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কোলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরজি করে তরুণী মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পরেই তোলপাড় হয়েছে গোটা দেশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নেবে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। প্রত্যেকের একটাই দাবি, বিচার চাই, ধর্ষকের শাস্তি চাই। আজ ভাটপাড়ার মেঘনা মোড় থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল নাগরিক সমাজ। মিছিল শুরু হতেই পায়ে পা মিলিয়ে হাঁটতে শুরু করেন বহু অগণিত মানুষ। সাধারণ মানুষের ভিড়েই মিছিলে অংশ নেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। অভিনব কায়দায় গলায় ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই যুযুধান ক্লাবের উত্তরীয় গলায় নিয়ে হাঁটেন তিনি। প্রতীকী প্রতিবাদের মধ্যে দিয়েই তিনি বলেন, আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। আমাদের একটাই দাবি, বিচার দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করলে মানুষ জোর করে পদত্যাগ করাবে। একজন মেয়ে ডক্টর তাকে যেভাবে নৃশংসভাবে বলাৎকার করে হত্যা করা হয়েছে, আমরা মনে করি শুধু রাজনৈতিক দলে কর্মী হিসাবে না, সাধারণ মানুষ হিসাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব। আমরা আজকে একটা সামাজিক সংস্থা মিছিল বের করেছে, আমরা ভারত মাতা ঝান্ডা নিয়ে আমরা তার পাশে পাশ তার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটব। আমরা চাই ন্যায় হোক, বিচার হোক, কেন বাংলাকে মমতা ব্যানার্জি শ্মশানে পরিণত করে দিয়েছেন, স্লটার হাউসে পরিণত করে দিয়েছেন। এখানে মহিলাদের সম্মান নেই, মহিলাদের ইজ্জত নেই। পুলিশ গুন্ডা আর মমতা ব্যানার্জি তিনজন মিলে বাংলাকে শ্মশান করে দিচ্ছে। ফাঁসির দড়ি দেখা যাচ্ছে, খড়গ দেখা যাচ্ছে, হ্যাঁ, সব রকম প্রতিবাদ প্রতিরোধ হবে। আবার 27 তারিখে আমরা নবান্ন যাব মমতা ব্যানার্জিকে সরাবাজার। নিশ্চয়ই দিশা দেখাবে ছাত্র সমাজের মিছিল, নিশ্চয়ই দিশা দেখাবে। আগামী দিন দেখুন কি কি হচ্ছে। বাংলা থেকে ওনাকে যেতে হবে, এটা নিশ্চিত আছে। সেটা এখন বলা ঠিক নেই, আমিষ হবে কি নিরামিষ হবে সব দেখে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।